আসসালাম আলাইকুম মাই লাভলি ভিওয়ার্স আমি আমার ইউটিউব চ্যানেল দেশি রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে আমি একটি পিঠার রেসিপি করে দেখাবো সেটা হচ্ছে দুধ চিতই আমি চিতই পিঠা তৈরি করে নিয়েছি চিতই পিঠাটাকে কি করে আপনারা ভেজাবেন দুধে সেটাই আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আর চিতই পিঠাটা ভেজানোর জন্য আমার যা যা লাগছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্রথমেই আমার লাগছে চিতই পিঠা দেখুন আমি ঘরেই তৈরি করে নিয়েছি চিতই পিঠা আমার লাগবে গুড় আমি গুড় নিয়েছি খেজুরের গুড়টা আমি একটুখানি পানি দিয়ে চুলায় তারপর গলিয়ে নিয়েছি আমি নারকেল কোরানো নিয়েছি আপনারা যারা নারকেল পছন্দ করেন তারা দিতে পারেন আর যারা পছন্দ করেন না তারা অ্যাভয়েড করতে পারেন এখানে আছে তিনটি তেজপাতা আমি তিনটি তেজপাতা নিয়েছি চার পাঁচটি এলাচ আর নিয়েছি দারুচিনি স্টিক একটা আমি দুধটাকে ঘন করার জন্য কনডেন্স মিল্ক নিয়েছি আপনারা চাইলে গুঁড়া দুধও ইউজ করতে পারেন আর কনডেন্স মিল্ক দুধের সঙ্গে দেওয়ার পর কিন্তু দুধের মিষ্টিটা বেড়ে যায় তখন কিন্তু আপনারা চিনি কিংবা গুড় যেটাই ব্যবহার করেন কম দিবেন কারণ কনডেন্স মিল্কে চিনি থাকে কনডেন্স মিল্কটা এমনিতেই মিষ্টি এই তো উপকরণ আর লাগবে দুধ আমি দুই লিটার দুধ নিয়েছি আমি দুই লিটার দুধ নিয়েছিলাম দুধটাকে আমি ঘন করে নিয়েছি খুব ঘন না প্রায় পাঁচ ছয় মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি এখন আমি তৈরি করবো দুধ চিতোই তো দেখে নিন আপনারা কীভাবে তৈরি করতে হবে আমি দুধের সঙ্গে এখন যে এলাচ তেজপাতা দারচিনি রেখেছি সেটা দিয়ে দিব তিনটি তেজপাতা দিয়েছি একটি দারচিনির স্টিক দিয়েছি চার পাঁচটি এলাচ দিয়ে দিব ফাটিয়ে এখন দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক আমি হাফ কাপ মিল্ক নিয়েছি যাতে দুধটা ঘন হয় সেজন্য এখন আমি লিকুইড গুড়টা দিয়ে দিব গুড়টাকে এই জন্য গলিয়ে নিয়েছি যাতে দুধের সঙ্গে মিশে যায় আরেকটা কথা মনে রাখবেন খুব গরম দুধে গুড় দিবেন না তাহলে কিন্তু দুধটা ফেটে যাবে দুধটা যখন নর্মাল টেম্পারেচারে থাকবে তখন আপনারা গুড়টা দিয়ে দিবেন এবার দিয়ে দিব নারকেল কোরআন আমি একটি নারকেল সম্পূর্ণ কুড়িয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম সব উপকরণ আমার দেওয়া শেষ এখন আমি চুলাতে বসিয়ে কিছুক্ষণ জাল দিব তারপর পিঠাটা দিব আমি চুলেতে বসিয়ে দিয়েছি এখন আমি আগুনটা জ্বালিয়ে দিব এখন দুধটাকে আস্তে আস্তে নাড়তে থাকবো যাতে নিচে লেগে না যায় এভাবে কিছুক্ষণ জাল দিব পাঁচ ছয় মিনিট একটা কথা মনে রাখবেন যখন দুধ চিতোয় তৈরি করবেন তখন হয়তো চিতই পিঠাটা গরম রাখবেন না হলে দুধটা যে কোনো একটা গরম থাকতে হবে তাহলে শিরে ভালোভাবে না হলে কিন্তু ভিজবে না ভালোভাবে আমি দুধটা গরম করে নিচ্ছি কারণ আমার পিঠাটা ঠান্ডা আমি কন্ডেন্স মিল্ক ইউজ করেছি আপনারা চাইলে এখানে ঘরে তো গুঁড়ো দুধ থাকে গুঁড়ো দুধটাও ইউজ করতে পারেন দেখুন ভিউয়ার্স আমি দুধটা প্রায় দশ বারো মিনিট জাল করে নিয়েছি এখন অনেকটাই ঘন হয়ে এসেছে আমি দেখিয়ে দিচ্ছি ঘনত্বটা কিরকম হবে খুব বেশি ঘন হবে না তাহলে কিন্তু পিঠাতে শিরা পিঠার ভিতরে শিরাটা ঢুকবে না আমি চামচ দিয়ে একটু তুলে দেখিয়ে দিচ্ছি এই দেখুন এটা কেমন হবে ঘনত্বটা পাতলা একটু শিরার মতো হবে আমরা যেমন চিনির শিরা করি পাতলা চিনি শিরা ওই টাইপেরই দুধের শিরা এখন আমি পিঠাগুলো দিয়ে দিব এক এক করে এই দেখুন দিয়ে দিচ্ছি আমি পিঠাগুলো আপনারা চাইলে একটু ভেঙে দিতে পারেন মাঝে আমি পুরো রাত ভিজিয়ে রাখবো পিঠাগুলো তারপর সকালে সার্ভ করব। এতে পিঠার ভিতরে শিরাটা খুব ভালোভাবে ঢুকে যাবে খেতেও ভালো লাগবে দিয়ে দিয়েছি আমি সবগুলো পিঠা আমার সবগুলো পিঠা দেওয়া হয়ে গেছে এখন আমি একটি বলকাসলে তারপরেই চুলে অফ করে দিব এই দেখুন ভিউয়ার্স আমি পিঠাটা একটা পাত্রে তুলে নিয়েছি এটা আমি সারা রাত ভিজিয়ে রাখব এখন আপনাদেরকে দেখিয়ে দেখিয়ে দেওয়ার জন্য আমি তুলে নিয়েছি আমি একটি পিঠা ভেঙে দেখাবো ভেতরটা এখন কেমন হয়েছে এটা যখন সারা রাত ভিজবে তখন কিন্তু একদম সফট হয়ে যাবে রসটা ভিতরে ঢুকবে খেতে খুবই ভালো লাগবে আপনারা অবশ্যই ভিজিয়ে রাখবেন অন্তত ছয় সাত ঘন্টা আমি এখন দেখিয়ে দিচ্ছি দেখুন এখনই অনেকটা সফট হয়েছে আমি কেটে নিয়েছি এটা যখন ভিজতে থাকবে কয়েক ঘন্টা তখন কিন্তু আরও সফট হয়ে যাবে আর এই ভেজানো দুধে ভেজানো পিঠাটা খেতে অপূর্ব লাগে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আপনাদের যদি ভালো লাগে আর পিঠা পিঠা বানানোর রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে সেখানে দেখে নিতে পারেন তো আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন